এটা টপ সিক্রেট। আমি বিয়ে করেছি তো এই জন্য একটু হাজবেন্ড নিয়ে বিজি আছি। আমরা তো এই আজকের এই দিনটার অপেক্ষায় থাকি, কারণ দেখা গেছে আমরা অনেক আর্টিস্টদের সাথে অনেক লং টাইম একটা গ্যাপ থাকে, অনেক সময় কাজ শুটিং না থাকলে তাদের সাথে দেখা সাক্ষাৎ আমাদের হয় না। শুধুমাত্র এই পিকনিকটা, এই মিলন মেলাতে আমরা মানে যাদের সাথে আমাদের কাজ হয় না বা অনেক দিন ধরে দেখা হচ্ছে না, সবাই একসাথে হই, তাদের সাথে দেখা হচ্ছে, অসম্ভব এটার ফিলিংসটা মনে হয় না আমি শেয়ার করতে পারবো। খুব মানে কি বলবো, খুব ভালো, খুব ভালো লাগে। অনেক দিন ধরে বনভোজন হচ্ছে, অনেকেই আসে আপনাদের বনভোজনে, একসাথে কাজ করেন, অনেকে এখন নেই পৃথিবীতে, কোনো এমন কোনো স্মৃতি মনে পড়ে যেটা আপনাকে আবেগতাড়িত করে এখন? হ্যাঁ, যারা আমাদের ছেড়ে অনেক গুণী গুণী অনেক সিনিয়র আর্টিস্ট আছেন, অনেক গুণী শিল্পীরা আছেন আমাদের ছেড়ে চলে গেছেন, তারা আর কখনো ফিরে আসবে না, তো অনেক কাজ হয়েছে তাদের সাথে, আলটিমেটলি তাদের কথা মনে পড়লে তো অবশ্যই খারাপ লাগে। আপনাকে কিন্তু অনেকদিন ধরে নিয়মিত পর্দায় আগের মতো ব্যস্ত দেখা যাচ্ছে না, এর কারণটা আসলে কি? এটা টপ সিক্রেট। আমি বিয়ে করেছি তো এই জন্য একটু হাজবেন্ড নিয়ে বিজি আছি। অবশ্যই শুভকামনা থাকবে যেহেতু বিয়ে করেছেন। বিয়ে করলে আসলে হারিয়ে কেন যেতে হবে? আমরা কিন্তু পার্শ্ববর্তী দেশে আমরা দেখেছি বিয়ে করেও দিদার আসলে অভিনয় করছে, আরও বেশি মন জয় করছে মানুষের, বাংলাদেশে কেন এটি হচ্ছে? না আসলে হারিয়ে যাচ্ছে না বা আমিও হারিয়ে যাইনি, দেখা গেছে নতুন অবস্থায় একটু হাজবেন্ডকে সময় দেওয়া, ফ্যামিলিকে সময় দেওয়া, বিভিন্ন প্রোগ্রামে দাওয়াত মানে দাওয়াতে অ্যাটেন্ড করতে হয়, তো সব কিছু মিলিয়ে নিজেকে একটু টাইম দেওয়া এই আর কি। শোনা যায় বিয়ে করলে নাকি আরও সুন্দর হয়ে যায়, এটা কি আপনার ক্ষেত্রে হয়েছে কিনা? আমি তো দেখতে পাচ্ছি আর লাবণ্য আরও বেড়ে গিয়েছে। আমি কি সুন্দর হয়েছি? সবাই যেটি বলছে আমাদের চোখে কিন্তু আগের থেকে একটু লাবণ্য মনে হয় বেড়ে গিয়েছে। তাহলে বিয়ের পর সুন্দর হয়ে গেছি। কি সিক্রেট, আসল সিক্রেটটা কি? ভালোবাসার জন্য হয়তো বা, ভালোবাসা মানুষকে সুন্দর করে দেয়, এটি আপনি বলছেন? মানুষকে সুন্দর করে দেয়, রাইট। সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চান? দর্শকদের উদ্দেশ্যে বলবো আবার নতুন করে আমাদের চলচ্চিত্র ফিরে মানে ঘুরে ঘুরে দাঁড়িয়েছে, সো আপনারা আবার সিনেমা হলে আসবেন, সিনেমা দেখবেন, আপনারা দেখলে আমরা আরও উৎসাহিত হব। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।